আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো 13 পার্বণে কত রকমের পিঠা বাঙালি তৈরি করে সেটা অন্য কোনো দেশের মানুষ আসলে বিশ্বাস করবে না। আর সেই পিঠাগুলো যে কতটা মুখরোচক হয় সেটা না খেলে তো বোঝাই যায় না। তো আজকে আমি আপনাদের সামনে ওই রকম মুখরোচক একটি পিঠা রেসিপি তুলে ধরব, পাটিসাপটা পিঠা। একটু অন্যরকমভাবে খেজুর দিয়ে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ খেজুর দিয়ে। তো চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিয়েছি খেজুর। খেজুর এখানে যখন আনা হয়েছিল তখন কিছুটা কাঁচা ছিল, তো এগুলো আর রেখে দেওয়ার কারণে একটু পেকে গিয়েছে। আর খুবই সফট এগুলো, যদি অনেক বেশি শক্ত থাকে তাহলে একটু ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে খেজুর নিয়ে নিলাম। এখন এগুলোকে ভালো করে ধুয়ে এটার ভিতরে যে বিচি থাকে সেটা ফেলে দিতে হবে। এখানে আমি নিয়েছি 1 কাপের মতো গরম দুধ। দুধটা কিন্তু আমি মাত্রই গরম করে নিয়ে এসেছি। এই গরম দুধে খেজুরগুলোকে আমি ভিজিয়ে রাখবো। আবারও বলে দিই, খেজুর যদি আপনাদেরটা যদি একটু শক্ত থাকে তাহলে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। আমার খেজুরটা অনেক নরম ছিল, তো আমার অল্প সময়ে এটা ভিজে গিয়েছে। দেখুন, এটা আমি 30 মিনিট ভিজিয়ে রাখার পর এভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। পেস্ট একটু লিকুইডই হয়েছে, কোনো সমস্যা নেই। এটা দিয়ে যখন পুর তৈরি করব তখন ঠিক হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি 2 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, পোলাওয়ের চাল। তো ওটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পর্যন্ত ময়দা। ব্লেন্ড করার সময় আসলে আমি একটু পানি বেশি দিয়েছিলাম, তাই ময়দাটা আমার একটু বেশি লেগেছে। আপনারা আন্দাজ করে পানি দিবেন, তাহলে ময়দা তত লাগবে না। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, সম্পূর্ণ অপশনাল। এটা দেখতে সুন্দর লাগে তাই আমি দিয়েছিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা আপনারা দেখুন। একেবারে বেশি ঘন না, আবার বেশি পাতলা না, আর মিডিয়াম পাতলাও না, একটু ঘন রাখতে হবে। তো এখানে আমি চলে এসেছি পুর তৈরি করার জন্য। তো পুরের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি যে পেস্ট তৈরি করে রেখেছি খেজুর দিয়ে সেটা। ভালো করে নেড়ে নিয়ে এখানে আমি এখন কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা তেজপাতার অর্ধেকটা আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এই মশলাগুলো দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নারকেল। এগুলোকে ভালো করে নেড়ে নিয়ে এরকম একটা পুরের মতো তৈরি করতে হবে। দেখুন পুরটার ঘনত্বটা দেখুন, যতটা পাতলা ছিল ততটা পাতলা কিন্তু না, অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এটা হয়ে গেছে, এখন পিঠার প্রস্তুতি নিব। এখন আমি এই পাত্রে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম। চালের গুঁড়ো দিয়ে যে ব্যাটার তৈরি করে রেখেছি সেখান থেকে একটু দিয়ে, দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। এখন থেকে বাকিটুকু আপনাদের দেখে বুঝে নিতে হবে কিভাবে করেছিলাম। তো রুটিটা একটু হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পুর, তারপর এটা পিঠার শেপ দিয়ে দিব।
একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আমি বাকি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনারা এটা সম্পূর্ণ দেখে বুঝে নিন, কারণ এটা বলে বোঝানোর মতো কিছু না। তো এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম, খুবই সহজ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল। আমার কাছে তো খুব ভালো লেগেছিল, নতুন একটা আইটেম তৈরি করে, খেজুর দিয়ে কখনো খাওয়া হয়নি, এবার খেয়ে দেখলাম, আসলেই খুব মজা, আমি আবার বানাবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।